गुड मर्निंग फ्रेंड, हमें चले देवलीना ब्लॉगिंग विद देवलीना चैनल तुम्हारे आबा स्वागत। आज हलो सोमवार बजे बेला 11টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এবং ব্লগটা শুরু করছি আমার রান্নাঘর থেকে। তোমরা দেখতেই পাচ্ছ পেছনে হাঁড়ি কুড়ি খুন্তি সব কিছু ঝুলছে। তো আজকে আর কি প্রতিদিনের একই ব্লগ, একই রান্না বান্না, সকাল থেকে উঠে একই কাজ, তবু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো আমি কি করছি, দেখো কড়াইয়ে করলা ভাজা হচ্ছে, করলা ভাজা ভাত আমার নেমে গেছে। এই যে ভাত আমার উপর করা হয়ে গেছে, এখানে বাঁধাকপি কেটে রেখেছি, বাঁধাকপিটা দুপুরে হবে। আর এখানে হবে টমেটোর চাটনি, আর এখানে আলু পোস্তুর আলু সেদ্ধ হয়ে গেছে ইন্ডাকশনে। আমার শরীরটা একটু খারাপ আছে, তোমরা দেখে বুঝতেই পারছো, ফেস দেখে শরীরটা খুব খারাপ, খারাপ রাখতে ভালো ঘুম হয়নি। তো আমার ছেলে বললো আজকে জলখাবারে চপ খাবে, তো ওর জন্য একটু চপ ভাজলাম। আমিও একটু মুড়ি খাবো, এরকম চপ চপ দিয়ে মুড়ি খাবো। পরে আবার স্নান টান করে রান্না সেরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমি গায়ে দুধ খাই না, কারণ গায়ে দুধে ফ্যাট থাকে বলে আমি গায়ে দুধ খাই না। আমি প্রতিদিন একটা করে প্যাকেট দুধ, আমুলের যে প্যাকেট হয় সেই প্যাকেট দুধ আমি খাই। তো দেখো সেই প্যাকেট দুধটা কালকে আমার ছেলে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলো, তার হাল কি করেছে ঠুকা দেখি তো, দেখেছো? দেখো এটা দেখো কাটছি, এটা একদম টোটালি বরফ হয়ে গেছে, শক্ত ঢিলের মতো। এটা এবারে কেটে দেখো, আমি কেটে দেখাচ্ছি, আমি কাটছি, আমি জাস্ট ওয়াই এটা আগে ছুরি দিয়ে কাটছে প্যাকেটটা। খাই যাবে চারি গেলে দেখো কি অবস্থা দুধটার, পুরো প্যাকেটটা সেটটা হয়ে গেছে। গুড আফটারনুন ফ্রেন্ড, এখন বাজে বিকেল 4:30। দেখো আমার মাথাটা একদম ভিজে, আমি এই জাস্ট মিনিট 10 হলো চান করে এলাম। কেন চান করে এলাম, চলো সেই গল্প বাগানে যেয়ে করি। আমাদের বাগানটাও একটু ঘুরে দেখানো হবে আর গল্পও হবে, চলো যাই। তো দেখো এটা হলো আমাদের তুলসীতলা। এবার তুলসীতলা ডান সাইডে ওপরে এটা অপরাজিতা গাছ, আর সোজা চলে যাচ্ছি। দেখো এখানে কাপড় জামা মেলবার তার গাঁদা সব লাগানো আছে, এখানে কাপড় জামা রোদে দেওয়া হয়। এগুলো সব পেয়ারা গাছ, এগুলো খুব ভালো পেয়ারা হয়। এটা একটা সাদা টগর ফুলের গাছ, আর এটা সাদা টগর ফুলের গাছ। আর আমার বরকে দেখো, আমি ভিডিও করছি, ও আমার ভিডিও করছে। আর এটা একটা কারিয়া পাতার গাছ, এখান থেকে আমরা কারিয়া পাতা ব্যবহার করি নিয়ে। এটা একটা আম গাছ, এটা একটা লেবু গাছ। আর এই যে সোজা চলে যাচ্ছি, এটা বাগান। এই রুমটা জানলাটা দেখতে পাচ্ছ, এটা আমাদের রুমের, আমাদের রুমের জানলা। আর এটা হচ্ছে পেঁপে গাছ লাগানো হয়েছে, এই বড় হয়েছে। আগে অনেকগুলো পেঁপে গাছ ছিল, সেগুলো কেটে ফেলা হয়েছে নতুন করে। এই দেখো লঙ্কা গাছে, দেখো লঙ্কা ধরেছে, প্রচুর ঝাল এই লঙ্কাগুলো। আর এপাশে ছোটো ছোটো সব টবে গাছ লাগানো হয়েছিল, এখন সব শুকিয়ে গেছে, আবার শীতকালে নতুন করে লাগানো হবে। আর এখানে একটা, এটা একটা কমলা রঙের ইয়ে ফুলের গাছ, ওই জবা ফুলের গাছ। এটা বাগানের ভিতরে ঢুকলাম, এখানে একটা লাল জবার গাছ আছে, এটা হচ্ছে লাল জবার গাছ, প্রচুর ফুল ফোটে। এখান থেকে আমাদের বাইরে ফুল নিতে হয় না, আমাদের বাগানে যা ফুল ফোটে তাতেই পূজা কমপ্লিট হয়ে যায়, এটা পুরো আমাদের বাড়ির এরিয়াটা। আর এপাশ থেকে যে এই ভায়োলেট কালারের রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটা হলো আমার দেওরের গান শেখানোর রুম। আর এটাও একটা পেয়ারা গাছ। দেখো আমার বর আবার আমার মুখের সামনে এসে ক্যামেরা ধরেছে, আমি ভিডিও করছি, ও উল্টো পাশ থেকে আমার ভিডিও বানাচ্ছে, ও বাপ রে বাপ। আর এটা দেখো আমাদের পেছন আরেকটা গেট, পেছন দিক দিয়েও বেরানো, বেরিয়ে রাস্তায় যাওয়া যায়, এটাও একটা গেট। এটা বাউন্ডারিটা,
এই গেটটা দিয়েও আমরা বাইরে যেতে পারি। আর এটা আমাদের যে আগে যে বললাম এই যে দেওরের গান শেখানোর একটা রুম, সেই রুমটা এটা। তো এখানেও একটা সাদা চাঁপা ফুলের গাছ আছে, এই যে এই গাছটা হলো চাঁপা ফুলের গাছ, সাদা চাঁপা। আর এটা হলো একটা সজনে গাছ। আর এগুলো তো সব একটা স্ট্যান্ড ফ্যান বাইরে বার করা আছে, ঢোকানো হয়নি। এটা পুরো দেখো, দূর থেকে দেখো, আমাদের পুরো বাউন্ডারি সহ পুরো বাগানটা তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো আমাদের বাগান কমেন্টে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, তোমরা যত সাবস্ক্রাইব করবে তত আমার এনার্জি আমি পাবো আরও। আর পুরো দেখো, এটা আমার দেওরের মেয়েটা। তো আজ কেন চান করতে আমার দেরি হলো সেটা শোনো কি হয়েছে। দুপুর দুটোর সময় আমরা লাঞ্চ করলাম, তার আগে আমার শরীরটা একটু খারাপ ছিল। সকালে যেমনটা বললাম যে আমার শরীরটা ভালো লাগছে না, তারপর একটু রেস্ট করার পর শরীরটা ঠিক হয়ে গেল। তো দুপুরবেলায় আমি আমার ছেলের টিউশনি সব বন্ধ ছিল এতদিন, ছেলের স্যারকে ফোন করলাম, স্যার বললো আজ থেকে টিউশনি পড়াতে আসবে। তো আমার ওপরে একটা রুম আছে যেটা এখনও তোমাদের দেখানো হয়নি, অন্য কোনো ব্লগে দেখাবো। তো ওপরের রুমটাতে ছেলে পড়াশোনা করে, তো এখানে আমার সচরাচর বেশি যাওয়া হয় না, খুব আলে কালে যাই। পরিষ্কার এমনি ওপরে ওপরে পরিষ্কার ছিল, কিন্তু খুব নোংরা হয়েছিল আজ প্রায় মনে হয় এক দু বছর আমাদের ভালোভাবে সেরকম ঝাড়পোঁছ করা হয়নি। তো আজকে স্যার আসবে বললো, তাই আমি বিছনার চাদর আর একটু ঝুলঝাড়াটা নিয়ে গেলাম পরিষ্কার করবার জন্য। একটুখানি পরিষ্কার করে কি মনে হলো যে পুরো রুমটা একটু ক্লিন করি। তো পুরো রুম ক্লিন করতে আমার হিতে বিপরীত প্রচুর কাজ বেড়ে গেল, এত ডাস্ট পুরো ঘরটা আমি ক্লিন করতে আমার 4টা বাজলো। আর এমনিতেও ওই রুমটাতে আমার যখন ছেলে টিউশনি পড়ে, ম্যাম আসে, স্যার আসে, তখন তাদের কাছে যাই, একটু পড়াশোনাটা দেখি আর একটু চা টা করে দিয়ে যাই। আর একটা কম্পিউটার আছে, সেটা আমার বর আর আমার ছেলে মাঝে মধ্যে একদিন দুদিন ছাড়া ছাড়া যায় কম্পিউটার চালাতে, এই যায়। এর থেকে বেশি আর উপরে রুমটায় যাওয়া হয় না। তো আজ পরিষ্কার করতে 4টা বাজলো, 4টার পর আবার স্নান করলাম, তারপরে তোমাদের সাথে আবার কথা বলি। এই যে স্কুটিটা দেখতে পাচ্ছ, এই স্কুটিটা আমার বর এক বছর বিবাহবার্ষিকীতে আমাকে কিনে দিয়েছিল। বিবাহবার্ষিকীতে এক বছর আমাকে গিফট করেছিল স্কুটিটা। তো এখন তো আমার বর এখানে আমাদের, আমরা যেখানে থাকি সেই শহরেই পোস্টিং, তো আমাকে বিশেষ একটা বেরোতে হয় না খুব প্রয়োজন ছাড়া। তো খুব প্রয়োজন হলে, যদি বর না থাকে তখন আমি স্কুটি নিয়ে বাজার দোকান এসব প্রয়োজন ছাড়া, প্রয়োজন হলে বেরোই, তাছাড়া আর বেরোনো হয় না। আগে যেমন ছেলেকে স্কুলে পৌঁছাতে যেতে হলে মাঝে মধ্যে স্কুটি নিয়ে যেতাম, তো এখন স্কুটিটা পরে দেখো একদম ধুলো হয়ে গেছে, দেখো কত ডাস্ট, একদম নোংরা হয়ে আছে। এখন আর স্কুটিটা ইউজ করা হয় না, এখন তো করোনার জন্য, লকডাউনের জন্য এখন ঘর থেকে তো বেরোনোই হয় না। তো স্কুটি এখন পড়ে পড়ে নষ্ট হচ্ছে, এখনও প্রায় সূর্য ডুবেই গেল, সন্ধ্যে হয়ে এলো, আমার এখনও চুল পুরো ভিজে, চুল শুকোচ্ছে না। এরপর ছেলে আবার তাড়া দিচ্ছে, ছেলে যাবে টুনি বাল্ব কিনতে সামনে দেওয়ালি, তার জন্য অস্থির করে দিচ্ছে, কথা বলতেছি না, এই যো শয়তান। ঠিক আছে, তোমাদের সাথে পরে কথা বলছি, ওকে আগে রেডি করে দিই, ওর বাবার সাথে যাবে টুনি বাল্ব কিনতে, পরে দেখা হচ্ছে। তো দেখো কবে থেকে ওই টুনি বাল্ব কেনার জন্য অস্থির হয়ে যাচ্ছিলো। তো আমাদের পাড়াতে সামনেই একটা দোকান আছে, ওই দোকানে যাচ্ছি। যেমনটা তোমাদের বললাম যে ওর বাবার সাথে যাবে, কিন্তু বাবার সাথে যেতে রাজি হলো না, বললো মা তুমি চলো, তো আমিও যাচ্ছি তিনজনে একসাথে টুনি বাল্ব কিনতে। ওই কালী পুজোতে পুরো ছাদটা কভার করে লাগাবার জন্য টুনি বাল্ব কিনতে যাচ্ছে। তো দেখো আমাদের বাড়ির আশেপাশে, তো আমাদের বাড়ির সামনে রাস্তাটা, এটা সিমেন্টিং যে রাস্তাটা, দেখো এরকম সোজা যাচ্ছি আমরা, গিয়ে আমরা বাঁ দিকে একটা রাস্তা যাচ্ছে, সেটা যাব না, সোজা চলে যাবো, সোজা গিয়ে ডান দিকে একটা রাস্তা যাচ্ছে, যেখানে কুকুর দেখতে পাচ্ছি শুয়ে আছে, সেই রাস্তাটা ধরে আমরা যাবো। এরকমখানি 2 মিনিটের হাঁটা পথ, কিন্তু একটু ঘুরে যেতে হয় বলে মনে হচ্ছে রাস্তাটা অনেকটা। এখানে একটা ফাঁকা মাঠ ছিল আগে, বাচ্চারা খেলতো সবাই, কিন্তু এখন এই মাঠটা পুরো নোংরা হয়ে গেছে, ডাস্টবিনে পরিণত হয়েছে। আর আমার বরকে দেখো, মাস্ক ছাড়া একদম বেরোবে না, সবসময় নাকে মাস্ক তার লাগানোই আছে। আর আমি যাচ্ছি আগে, ছেলে যাচ্ছে পেছনে ক্যামেরা ধরে ধরে। দোকানের কাছাকাছি প্রায় চলেই এসছি, এবারে বাঁ দিকে আমরা মেঘবো, ডান দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তাটায় গেলে আমরা
আগে প্রতিদিন চপ কিনতে যেতাম আর ডান দিকে বেঁকে গেলাম, দেখো এটা সোজা যে দেখো এই যে শিব ঠাকুরটা দেখতে পাচ্ছ ঠিক তার পেছনে যে দোকানটা, সেই দোকানটা এর ওটা হলো একটা গ্রসারি দোকান, সেখানে সমস্ত কিছু পাওয়া যায়। আমাদের হঠাৎ করে কোনো কিছু শেষ হয়ে গেলে আর বাজার পর্যন্ত যেতে হয় না, আমরা যে কেউ চলে আসি। এই দেখো আমরা চলে এসেছি দোকানে, দোকানটা এখন বন্ধ কিন্তু দাদাটাকে বললাম, দাদাটা দোকান খুলে আমাদেরকে টুনি লাইট দিল। পাঁচটা বেজে গেছে, দেখো সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, জামা কাপড় গুলো এখনো এখানে পড়ে আছে, জামা কাপড় গুলো তুলে নি। এখানে আমাদের একটা ছাউনি মতো আছে, এখানে যেগুলো ভিজে থাকে সেই জামা কাপড় গুলো এখানে শুকাতে দিয়ে দিই, নাহলে একদিনে শুকায় না। তো ছেলে চা খাচ্ছে, দেখেছো বাটিতে করে গুলে চা বিস্কুট, আমিও চা খাচ্ছি, কমপ্লেক্স খাই, মা ফেরেলে খাই। হ্যাঁ দেখো গুলছে, আমিও ছোটবেলায় এরম করে গুলতাম, আমি একদম বিস্কুটকে চাকে এরম গুলে তারপরে খেতাম। তো আর বেশি বকবক করবো না, আমার বকবক আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড অলওয়েজ স্মাইল, বাই বাই করে দাও, বাই করে দাও, বাই।